ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে দশম শ্রেণীর অধ্যায় ১৩ অর্থাৎ ভেদের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ভেদের অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের যে প্রাথমিক জিনিসটা জানতে হবে সেইটা নিয়ে প্রথম আলোচনা করব। ধরো এক্স আর ওয়াই হচ্ছে দুটো চলরাশি, তোমরা এখানে এ বি নিতে পারো, যে কোনো অ্যালফাবেট তোমরা নিতে পারো, ঠিক আছে? আমি এখানে এক্স ওয়াই ধরলাম। এখানে যে মেনলি দুটো জিনিস সম্পর্কের উপর নির্ভর করছে, মানে ভেদের সমস্ত অঙ্কগুলো, সেটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আমি সম্পর্ক দুটো লিখছি, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে কি না ব্যস্ত সম্পর্ক। সরল মানে কি, ধরো যখন এক্সের মান বাড়বে ওয়াইয়ের মানও বাড়বে, তখন হবে সরল সম্পর্ক, অর্থাৎ দুটোই কিন্তু সমান থাকবে, ঠিক আছে? আর ব্যস্ত সম্পর্ক কি না, ধরো এক্সের মানটা বাড়ছে কিন্তু ওয়াইয়ের মানটা কমছে, সেক্ষেত্রে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে বিপরীত হলে ব্যস্ত সম্পর্ক, আর সমান হলে কি হচ্ছে না, সরল সম্পর্ক। এটাই হচ্ছে সরল আর ব্যস্তর বেসিক জিনিস, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো, সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ককে কিভাবে লেখা হয়। ধরো আমি লিখছি কি না, এইটাকে চিহ্নটাকে বলা হচ্ছে কি না প্রপোর্শনাল টু, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি তোমাদের প্রপোর্শনাল টু, ঠিক আছে? প্রপোর্শনাল টু বলা হয় এই যে চিহ্নটা আমি দিলাম, বা ভ্যারিচাসও অনেক সময় বলে, ঠিক আছে? তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্ষেত্রে কি না এইটা হচ্ছে সরল সম্পর্ককে এইভাবে লেখা হয়, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার নেক্সট লাইনটা কি লেখা হয় এখান থেকে, না এক্স সমান কে ইন্টু ওয়াই। দেখো, যখন আমি ভ্যারিজাস থেকে আমি যখন সমান চিহ্নতে আসলাম, তখন কি হলো না, কে একটা আমি গুণ আকারে লিখে দিলাম, যেটা ওয়াই এর সঙ্গে গুণ আছে, ঠিক আছে? এই কেটাকে বলা হচ্ছে না ভেদ ধ্রুবক, ঠিক আছে? তাহলে কেটাকে কি বলা হচ্ছে না ভেদ ধ্রুবক। কেন ভেদ ধ্রুবক বলা হচ্ছে, কারণ এই যে আমি প্রপোর্শনাল টু দিয়ে দুটো চলরাশিকে লিখছি, এই ধরনের ঘটনাগুলোকে বলা হচ্ছে না কি না ভেদ, আশা করি তোমরা বুঝতে পারলে। সেই কারণে কিন্তু কেটাকে ভেদ ধ্রুবক বলা হচ্ছে। এবার আসি ব্যস্ত সম্পর্ককে কিভাবে লেখা হয়। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ককে কিন্তু এইভাবে লেখা হয়। একইভাবে সরল সম্পর্কের মতো যদি নেক্সট লাইনটা লিখি, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা কী লিখব, কে বাই ওয়াই লিখে দেবো। কারণ দেখো, ওয়াইটা এখানে ভাগ আকারে আছে, আর একের সঙ্গে কে গুণ হয়ে গেল, সেই কারণেই কিন্তু কে বাই ওয়াই আমি লিখে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। এখানেও কে সমান কি না ভেদ ধ্রুবক, এই যে ভেদ ধ্রুবক, আশা করি তোমরা বুঝতে পারলে। সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ককে লেখার উপায় এবং সরল এবং ব্যস্ত সম্পর্ক কোনগুলো হয়। এবার দেখো অঙ্কতে আসছি, ঠিক আছে? দেখো প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নিই, দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি দিয়ে দিয়েছে, অর্থাৎ এর কতগুলো মান দিয়ে দিয়েছে দেখো, এবং বি এর কতগুলো মান দিয়ে দিয়েছে, যেটা ছক আকারে কিন্তু সাজানো আছে। নেক্সট লাইনটা কি বলছে, এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি, ঠিক আছে? তাহলে প্রথমটা আমাকে কি করতে হবে না, ভেদ সম্পর্কটা এ আর বি এর মধ্যে, মানে কোন ধরনের সম্পর্ক সেটাই তোমাকে লিখতে হবে। আর কি বের করতে হবে, না কে এর মান বের করতে হবে, অর্থাৎ ভেদ ধ্রুবকের মান বের করতে হবে, ঠিক আছে? দেখো আমি যখন সরল সম্পর্ক লিখলাম, তখন কি লিখলাম দেখো, না এক্স সমান কে ইন্টু ওয়াই, আমি সেটা লিখলাম। এই লাইনটা থেকে আমি আর একটা লাইন কি লিখতে পারি, না এক্স বাই ওয়াই সমান কে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এক্স বাই ওয়াইটা কি না ভেদ ধ্রুবকের মান। তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান যদি আমি ভাগ আকারে করি, যে মান পাবো সেটাই ভেদ ধ্রুবকের মান। আর ব্যস্ত সম্পর্ক থেকে আমি কি লিখতে পারি, না এই যে এই লাইনটা থেকে লিখতে পারি এক্স ইন্টু ওয়াই সমান কে, কারণ এই ওয়াইটা এই দিকে আসলে কি হবে, না এক্সের সঙ্গে গুণ হয়ে যাবে, আর সেটাই হচ্ছে ভেদ ধ্রুবকের মান, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে তোমাদের যে একের অঙ্কটা তোমাদের আমি করাবো বললাম, সেই অঙ্কটা কিন্তু এই দুটো সূত্র দিয়ে কিন্তু তোমাদের বের করতে হবে, এদের মধ্যে সম্পর্কটা, ঠিক আছে? এ বাই বি,
দেখো এখানে এ এর মান কত 25 আর বি এর মান কত না 10, কাটাকুটি করলে কত হবে না 5 হবে আর কত হবে না এখানটা 2 হবে, তাহলে 5 বাই 2 হচ্ছে প্রথম ক্ষেত্রে। আর এ বাই বিটা কি আমি বললাম না ভেদ ধ্রুবকের মান, তাহলে আমার ভেদ ধ্রুবকটা এখানে কত পেলাম না 5 বাই 2 পেলাম, তাহলে 5 বাই 2 হচ্ছে কে এর মান হলো। এবার বের করব দ্বিতীয় ক্ষেত্রে, দেখো দ্বিতীয় ক্ষেত্রেও আমি এ বাই বি করব, এর মানটা কত না 30, বি এর মানটা কত দেখো 12। এবার আমি কাটাকুটি করব, দেখো যদি আমি 6 দিয়ে কাটি কত হবে না 5 হবে, 12 কে আমি যদি 6 দিয়ে কাটি কত হবে 2 হবে, তাহলে দেখো এটাও হচ্ছে ভেদ ধ্রুবকের মান, এই ভেদ ধ্রুবক আর এই ভেদ ধ্রুবকের মান কিন্তু সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ এবং বি এর মধ্যে কিন্তু সরণ সম্পর্ক বর্তমান। আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবে এবার প্রত্যেকটা বের করব, কারণ আমি দ্বিতীয় পর্যন্তটা বের করেছি, এবার আরও দুটোর মান বের করব। তাহলে দেখো আমি নেক্সট লাইনটা পরের পাতায় করছি, ঠিক আছে? তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে এর মানটা কত বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে এর মান বলেছে 45 আর বি এর মান কত না 18। এবার যদি 9 দিয়ে কাটি 5, 9 দিয়ে কাটলে 2, তাহলে ভেদ ধ্রুবকের মান কত পেলাম না 5 বাই 2। একইভাবে চতুর্থটার ক্ষেত্রে বের করব না এ বাই বি, এর মান এখানে কত না 250 আর বি এর মান কত না 100, এই শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 5 আর 5 দিয়ে কাটলে 2, তাহলে ভেদ ধ্রুবকের মান কত পেলাম না 5 বাই 2। আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে ভেদ ধ্রুবকের মান বের করলাম আর কীভাবে সম্পর্কটা আমি নির্ণয় করলাম। তাহলে যেহেতু এখানে ভেদ ধ্রুবকের মানটা চেয়েছে, তাহলে তোমরা কি লিখবে উত্তরটা, না অতএব ভেদ ধ্রুবক, ঠিক আছে, ভেদ ধ্রুবক সমান 5 বাই 2 এবং এ ও বি এর মধ্যে সরল সম্পর্ক বা এ ও বি সরল ভেদে আছে এটাও লিখতে পারো, ঠিক আছে? তাহলে সরল সম্পর্ক বর্তমান, এ ও বি এর মধ্যে সরল সম্পর্ক বর্তমান। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো দুইয়ের অঙ্কটা করাচ্ছি, দুইয়ের অঙ্কটা দেখবো একইভাবে এ বাই বি করলে প্রথম দুটোর ক্ষেত্রে মানগুলো কত হচ্ছে। দেখো এক্স বাই ওয়াই, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে দেখো এক্সের মানটা কত দেওয়া আছে না 18 দেওয়া আছে, 18 বাই 3, তাহলে এইটাই হচ্ছে ভেদ ধ্রুবকের মান যদি এক্স আর ওয়াই সরল ভেদে থাকে, ঠিক আছে। এবার বের করব দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে এক্স বাই ওয়াই সমান আমি বের করছি, এক্সের মান দেখো কত 8 আর ওয়াইয়ের মান কত না 27 ভাজিতক 4, তাহলে 8 আর এই 4টা উপরে উঠে যাবে আর নিচে কত থাকবে না 27 থাকবে, তাহলে 4 8 কত না 32, 32 বাই 27, এটা হচ্ছে ভেদ ধ্রুবকের মান। দেখো এখানে ভেদ ধ্রুবকের মান কত বেরোলো 18 বাই 3 বেরোলো, এখানে বেরোলো কত না 32 বাই 27 বেরোলো। তাহলে আমার ভেদ ধ্রুবকের মান যেহেতু সমান হচ্ছে না, এক্স ও ওয়াই এর মধ্যে কিন্তু সরল সম্পর্ক নয়, তাহলে কি এক্স ওয়াই এর মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে, ঠিক আছে। আর ব্যস্ত সম্পর্ক মানে তোমাদের আমি কি বলেছিলাম, দুটো চলরাশির গুণফল কি হবে না ধ্রুবক হবে ব্যস্ত সম্পর্ক হলে। তাহলে এবার আমি বের করছি দেখো এক্স আর ওয়াই এর গুণফল, তাহলে এক্স আর ওয়াই, এক্সের মান কত না 18 আর ওয়াইয়ের মান কত না 3, 3 18 কত না 54। একইভাবে দ্বিতীয়টা বের করব দেখো না এক্সের মান কত 8, ওয়াইয়ের মান কত না 27 বাই 4, 8 দিয়ে কাটলে 4 কে কত হচ্ছে না 2, 27 2 কত না 54, তাহলে ভেদ ধ্রুবকের মান সমান হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারলাম কি না এক্স এবং ওয়াই সরল সম্পর্ক নয়, ব্যস্ত সম্পর্ক বর্তমান তাদের মধ্যে, ঠিক আছে। তৃতীয়টার ক্ষেত্রে এক্স ওয়াই বের করব, দেখো এক্সের মান কত 12 আর ওয়াইয়ের মান 9 বাই 2, যদি কাটি কত হবে 6, 6 9 কত না 54। দ্বিতীয়টার ক্ষেত্রে আমি এক্স ওয়াই বের করব, এক্সের মান কত 6, ওয়াইয়ের মান কত 9, তাহলে 6 9 কত না 54, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই আমার ভেদ ধ্রুবকের মানটা সমান পেয়েছি, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো উত্তরটা কি লিখবে, উত্তরটা লিখবে যে এক্স আর ওয়াই এর মধ্যে, তাহলে এক্স ও ওয়াই ব্যস্ত, সরি
ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে, ব্যস্ত ভেদে আছে, দাড়ি দিলে আর কি। এখানে দেখো আমাকে চাইনি কিন্তু ভেদ ধ্রুবকের মান, ঠিক আছে, যদি তোমাদের পরীক্ষায় মানে চায় যে ভেদ ধ্রুবকের মান কি, তখন তোমরা লিখে দেবে কত ভেদ ধ্রুবকের মান, না 54, আমি এখানে তবুও লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ভেদ ধ্রুবক সমান কত হলো, না 54, আশা করি তোমরা বুঝতে পারলে। আমি বলছিলাম দেখো তোমাদের একটা আমি শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিভাবে তোমরা মুখে মুখেই কোনটা সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে সেটা নির্ণয় করবে। দেখো সরল ভেদে হলে আমি তোমাদের কি বললাম, না এক্স বাই ওয়াই সমান কে, অর্থাৎ ভেদ ধ্রুবক। তাহলে এখানে দেখবে প্রথম ক্ষেত্রে এক্স বাই ওয়াই করলে প্রত্যেকটা ক্ষেত্রে মান সমান হচ্ছে কি, প্রথম দুটোর ক্ষেত্রে দেখবে যদি মান সমান হয় তাহলে বুঝবে যে এক্স আর ওয়াইয়ের মধ্যে কিন্তু সরল সম্পর্ক আছে। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখবে না, যেহেতু এক্স আর ওয়াই আমরা জেনে গেলাম ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হয় বললাম, না এক্স ইন্টু ওয়াই সমান হচ্ছে কে, অর্থাৎ ভেদ ধ্রুবক। তাহলে এক্স এবং ওয়াই করলে প্রথম দুটোর ক্ষেত্রে দেখবে মানটা সমান হচ্ছে কি, অর্থাৎ ভেদ ধ্রুবকের মান যদি সমান হয়ে যায় তাহলে বুঝবে কিন্তু সেটা ব্যস্ত সম্পর্ক, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো নেক্সট অঙ্কটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। নেক্সট অঙ্কটা কি বলেছে, না তিনের দাগের একের অঙ্কটা বলেছে বিপিনবাবু ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে কিন্তু হিসাব করি। তোমাদের পরীক্ষায় যদি ভেদতত্ত্ব কথাটা বলে দেয় তাহলে তোমাদের কিন্তু ভেদের মাধ্যমেই অঙ্কটা সলিউশন করতে হবে, যদি তোমাদের বলে না দেয় তোমরা কিন্তু ঐকিক নিয়মে অঙ্কটা করতে পারো, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তাহলে তিনের দাগের একের অঙ্কটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো এখানে কিন্তু সময়টা আমি ধরছি ছোট হাতের টি, তাহলে ধরি সময় সমান হচ্ছে ছোট হাতের টি, আর দূরত্ব হচ্ছে ডি। দেখো সময় আর দূরত্বের মধ্যে কীরকম সম্পর্ক বর্তমান হয় তার আগে তোমাকে জানতে হবে, এটা হচ্ছে ভেদের একটা মূল জিনিস। তোমাদের আমি আগেই বললাম ভেদের মূল জিনিসটা হচ্ছে সরল আর ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার দেখে নিই সময় আর দূরত্বের মধ্যে কোন ধরনের সম্পর্ক আছে। দেখো আমি যদি সময় বেশি লাগে তাহলে কি হবে, না বেশি দূরত্ব অতিক্রম করতে পারবো, বা উল্টোভাবে বলতে পারি বেশি দূরত্ব অতিক্রম করতে গেলে কি করতে হবে, না বেশি সময় আমাকে লাগতে হবে, ঠিক আছে। তাহলে যখন দুটোই সমান সমান হচ্ছে বা দুটোই বেশি বেশি হচ্ছে তখন কি হচ্ছে, না এদের মধ্যে কিন্তু সরল সম্পর্ক বর্তমান। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, টি প্রপোর্শনাল টু ডি, তাহলে এটা লিখতে পারলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমি নেক্সট লাইনটা লিখছি, ঠিক আছে, তাহলে বা লিখবে, তো আমি এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম, বা লিখতে হবে, ঠিক আছে। তাহলে টি সমান হচ্ছে কি, না কে ইন্টু ডি, কে ইন্টু ডি, আমি ভাগটা লিখে দিলাম, তোমরা এখানে কেটে দিতে পারো, আমার একটু দেখার অসুবিধা হচ্ছে তো সেই কারণেই আমি কিন্তু ভাগটা লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কেটে লিখে দিচ্ছি কে ইন্টু ডি, যেখানে লিখে দেবে যে কে সমান হচ্ছে কিন্তু ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু তোমরা লিখতে ভুলবে না। এবার দেখো নেক্সট লাইনটা তোমাদের করাচ্ছি, যখন তোমরা লিখবে যখন টি, যখন টি সমান, দেখো এখানে বইতে কত দেওয়া আছে, না টি সমান যখন 25 মিনিট, আর তখন ডি সমান কত, না 14 কিলোমিটার, ঠিক আছে। তাহলে টি সমান 25 মিনিট তোমরা লিখবে এখানটা, যখন টি সমান 25 তখন ডি সমান কত, না 14 কিমি, তাহলে এই সূত্রটা তোমাদের বসাতে হবে এই যে এইটাতে। তাহলে এখানে তোমরা যদি 1 নম্বর দাগ দাও দিতেই পারো, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই টি সমান কত, না 25 মিনিট, তাকে আমি ঘন্টায় রূপান্তরিত করছি, তাহলে কি করতে হবে, না 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কে এর মানটা আমাকে নির্ণয় করতে হবে, কারণ কে এর মান জানি না, ডি এর মানটা কত দেওয়া আছে, না 14 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি
সরি এখানটা বা লিখতে হবে, তাহলে কে সমান কত লিখতে পারি? না, 25 ভাজিতক 60 গুণিতক 14, কারণ এই 14টা গুণ আছে, এই দিকে এলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে এটাই হচ্ছে কে এর মান। আশা করি তোমরা বুঝতে পারলে। দ্বিতীয় ক্ষেত্রে যখন যখন দেখো এখানে কি দেওয়া আছে, না টি এর মানটা দেওয়া আছে, সেটা হচ্ছে 5 ঘন্টা, আর ডি এর মানটাই দেখো বের করতে হবে, কারণ কতটা পথ যাবে সেটাই বের করতে হচ্ছে। আর এখান থেকে আমি কি পেলাম, না কে এর মানটা পেলাম, তাহলে যখন টি সমান 5 ঘন্টা, ঠিক আছে, ঘন্টা, আর ডি সমান কত, এটাই বের করতে হবে। তাহলে এক, এটা যেহেতু 1 নম্বর সমীকরণ, তাহলে তোমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই লিখবে, ঠিক আছে, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো টি এর মানটা এখানে বসাচ্ছি, টি এর মানটা এখানে বসাচ্ছি কত, না 5, আর কে ইন, দেখো কে ইন্টু ডি, তাহলে কে এর মানটা এখানে কত, না 25 ভাজিতক 60 গুণিতক 14 গুণিতক ডি, ডি এর মানটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে। 25কে 5 দিয়ে কাটলে কত হয়, 5, 60কে যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে, না 12 হচ্ছে। এখানে দেখো 14 আছে, আমি ভুল করে 4 লিখে ফেলেছি, এটা হচ্ছে 1 হবে, কারণ এটা 14। এবার ডি সমান আমি কি লিখতে পারি, 12 গুণিতক 14, যেটা এই দিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে বা 12 গুণিতক 14 সমান কি হবে, ডি, গুণ করলে কত হয়, 12 14, না 168 হচ্ছে গুণফলটা হয়, আর এটাই হচ্ছে ডি এর মান। তাহলে দূরত্ব যায়, তাহলে দূরত্ব যায় কত, না 168 কিলোমিটার, যেখানে দেখো এককটা কিন্তু কিলোমিটার তোমাদের বইতে দেওয়া আছে, সে কারণেই আমি কিলোমিটার লিখলাম। তার আগে তোমরা কিন্তু উপরে লিখতে পারো যে সময় এবং দূরত্বের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। তাহলে অতএব সময় ও দূরত্ব সরল ভেদে আছে। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে ভেদের অঙ্কগুলো সলিউশন করতে হয়। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে বা পরের অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।